ঝরা পলক সায়ন্তন মুখার্জির প্রথম ছবি এবং জীবনানন্দ দাসকে নিয়ে একটি ছবি, যেখানে আমি কবিপত্নীর ভূমিকা অভিনয় করেছি। আমি চাইবো যে আমার যারা ভক্ত দর্শক আছেন তারা সকলে এই ছবিটি দেখুন, কারণ এই ছবিটি চেনা ছকের বাইরে একটি ছবি, কিন্তু জীবনানন্দ দাশের কবিতার মতোই সুন্দর, কবিতার মতোই ভালোবাসায় ঘেরা, মায়াময় এবং সেরকমই একটা অন্যরকম ভাষা রয়েছে চলচ্চিত্রটির ভেতরে। সেজন্য আমি সকলকে বলবো আপনারা প্লিজ সকলে দেখুন। এটি এর ভেতরেই ফিল্ম ফেস্টিভ্যালে, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে এবং কিছু মানুষ ভূয়সী প্রশংসা করেছেন ছবিটির। আমি আশা করছি যে আপনাদের খুব ভালো লাগবে, সকলে ছবিটি দেখবেন। আমি মনে করি যে শক্তিশালী একটি চরিত্র অভিনয় করেছি, কতটা কি পেরেছি সেটা আপনারাই বলবেন।